আমি আপনাদের ইউডিসের আজকেই এই চ্যানেলে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করার জন্য চলে এলাম। এই আলোচনাটা সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে পড়ছেন। আপনাদের জন্য একটা বিশেষ সুখবর রয়েছে, আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে আপনাদের ইউনিভার্সিটি থেকে কোনো এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট বা এক্সামের কোনো ডেট আসেনি, অথচ আমাদের ইয়ারটা শেষ হতে যায়। আজকে আপনাদের যে সমস্ত কোশ্চেনগুলো ছিল, যেগুলো আপনারা আমাদের প্রায় বলেন, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই যে নোটিশটা, আজকে যে আলোচ্য বিষয় থেকে বা আলোচনা থেকে আপনি পুরোপুরি পেয়ে যাবেন। তাই আপনাদের বলবো, অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, নাহলে কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। এবং তার আগে আমি বলবো, যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন, আপনাদের বলবো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যে বেল আইকন আছে তাকে প্রেস করে দেবেন, যাতে ইউনিভার্সিটি থেকে যে ধরনের যে কোনো ইম্পর্টেন্ট নিউজ বা নোটিফিকেশান আসবে আপনাদের এক্সাম রিলেটেড বা অ্যাসাইনমেন্ট রিলেটেড, তার ফার্স্ট অ্যান্ড আপডেটেড ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, আপনারা দেখুন, প্রথমে যেটা দেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষা যে ফর্ম ফিল আপ ডেটটা কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়েছে, এবং সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত কী কী প্রসেস রয়েছে বা কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, বা কোন পোর্টালে আপনাকে যেতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে, কত তারিখ পর্যন্ত চলবে এই ফর্ম ফিল আপটা, আর আপনারা পেমেন্টগুলো কীভাবে করবেন, তার সমস্ত উত্তর কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন। তাই আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যারা এই বিষয় নিয়ে খুব চিন্তিত, ঠিক আছে। আর কথা না বাড়িয়ে শুরু করছি, দেখো এখানে দেওয়া আছে অনলাইন প্রসেস এক্সামিনেশান, যেটা পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশান June 2021 অ্যান্ড December 2021, অর্থাৎ আপনাদের যে পোস্ট গ্র্যাজুয়েটেড পিজি কোর্সে যে টার্ম এন্ড এক্সামিনেশান, যেটা আপনাদের June 2021 এবং December 2021-এর উইল সাপোজ টু বি হেল্ড দ্য লাস্ট উইক অফ November 2021। এই ব্যাপারটা একটু ভালো করে দেখুন, আমি আপনাদের বোঝার্থে একটা মার্কার দিয়ে আমি ইয়ে করে রেখেছি, হাইলাইটস করে রেখেছি। এইখানে পরীক্ষা করে বোঝা হচ্ছে যে এখানে আপনাদের পরীক্ষাটা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইকে, অর্থাৎ লাস্ট উইকে বলতে আপনি ধরে রাখুন যে 20 তারিখের পর যে কোনো আপনার একটা ডেট পাবেন, সেই ডেটে কিন্তু আমাদের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। সেই জন্য আগে থেকে ভালো করে প্রিপারেশন শুরু করে দিন। এবং ওর নিচে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট ওয়াইজ এখানে ফিজটা দেওয়া আছে। এই ফিজটা দেখার আগে আমরা দেখে নেব যে কবে থেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপের পোর্টালটা খুলে যাচ্ছে। আপনারা প্রথমেই দেখুন যে পোর্টালটা যেটা দিয়েছে, সেই পোর্টালটা হচ্ছে www.pcdpcal.com। আর একটা ওয়েবসাইট দিয়েছে, সেটা হচ্ছে যে www.wbnsouac.in। এই দুটো ওয়েবসাইটটা কি? এই দুটো ওয়েবসাইট যখন আপনি গুগলে গিয়ে সার্চ অপশন থাকবে, এখানে সার্চ করবেন, এই পোর্টালটা খুলে গেলে আপনারা এই পোর্টালের মধ্য দিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই পোর্টালটা খুলে যাচ্ছে হচ্ছে 13/9/2021 থেকে আজকের 7 তারিখ। আপনাদের নোটিশটা জারি হয়েছে, উপরে দেখতে পাচ্ছেন 6/9/2021। এই জায়গাটায় যেটা বলা সেটা হচ্ছে 13 তারিখ আপনাদের পোর্টালটা খুলে যাচ্ছে এবং সকাল 11টা থেকে। আর আপনারা এই ওয়েবসাইটটা, অর্থাৎ যে ওয়েবসাইটটা এখানে হাইলাইটস করা আছে, এই দুটো ওয়েবসাইটটা আপনারা খাতাতে নোট ডাউন করে রাখুন, যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এরপরে এটা শেষ হয়ে যাবে, আপনাদের শুরু হচ্ছে 13 তারিখ থেকে আর শেষ হবে কিন্তু 18/9/2021 পর্যন্ত। এটা কিন্তু 11:59 পর্যন্ত কিন্তু সময় থাকবে, আর রাত্রি 11:59, 12:01 বাকি থাকবে। দ্য পোস্ট গ্র্যাজুয়েট লার্নার কনসার্ন রিকোয়েস্ট টু ফলো আন্ডার দ্য মেনশন গাইডলাইন ফর সাবমিশন দ্য সেট ফর্ম। আমাদের কিছু গাইডলাইন বলা হয়েছে নিচের দিকে, আমি বলবো সেগুলো। এবং এইখানে যে আপনারা ফর্ম ফিল আপ করবেন, আপনাদের তো যে আমাদের ফর্ম ফিল আপ যে ফিজটা তো জমা দিতে হবে, সেটা কীভাবে জমা দেবেন বা কত তারিখ পর্যন্ত জমা দেবেন,
আপনারা ফি জমা দেবেন আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং, যেমন আমাদের ব্যাংকের পাসবইয়ের সাহায্যে। এইগুলোর সাহায্যে আপনারা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের অর্থাৎ আপনাদের ফোনপে, গুগল পে, এগুলো সাহায্যে আপনারা পরীক্ষার ফিজগুলো জমা দিতে পারবেন। এবং তার পাশাপাশি এটা কিন্তু এখন থেকে পারবেন, মানে 13/9/2021 থেকে, মানে যেদিন শুরু হচ্ছে সেদিন থেকে জমা দিতে পারবেন। কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু 8/9/2021 ওই 11:59, মানে 12:51 বাকি থাকবে। আমি আপনাদের বলবো যে এত দেরি করে লাভ নেই, আপনি 13 তারিখের পর থেকে, প্রথম দিন না হলে আপনারা মিস করলেন, সেকেন্ড ডে থেকে অর্থাৎ 14 তারিখ থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে শুরু করে দিন। এবং চেষ্টা করবেন যাতে এই সন্ধ্যেবেলার দিকে একটু ফর্ম ফিল আপ করার জন্য, কারণ এই সময় একটু সার্ভার মোটামুটি ক্লিয়ার কাট থাকে, নাহলে অনেক সময় কিন্তু সার্ভার ডাউন থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল মোটামুটি। এবং কী প্রসেসে আপনারা ফর্ম ফিল আপ করবেন এটা এই প্রসঙ্গে আসি আমরা, একটু ভালো করে একটু শুনুন ব্যাপারটা। প্রথম হচ্ছে স্টেপটা কি, প্রথম হচ্ছে আপনাদের বললাম যে ভিজিটটা হচ্ছে হবে সেই www.pcdpcl.com, www.wbnsoucc.in ভিজিট করলেন। তারপরে ওই জায়গাটায় আপনাদের একটা পেজ খুলে যাবে, পেজ খুলে গেলে ওখানে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য কী কী লাগছে আমি বলে দিচ্ছি। আপনাদের যে এনরোলমেন্ট নম্বরটা আপনার কাছে আছে, ওই এনরোলমেন্ট নম্বর দেখবেন ডেট অফ বার্থ আছে, সব ডিটেলস আছে। ওই এনরোলমেন্ট নম্বরটা আপনাকে বসাতে হবে, তার পাশাপাশি ডেট অফ বার্থটা আপনাকে বসাতে হবে। এবং এইটাই কিন্তু খুব কারেক্টলিভাবে কিন্তু বসাতে হবে, আপনি একবার বসানোর পর ভেরিফাই করার জন্য আরেকবার একটু মিলিয়ে নেবেন, তারপরে কিন্তু শেষে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। থার্ড যে স্টেজটা আছে, সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন যে সাবজেক্টগুলো বেরোবে, সাবজেক্টগুলোর লিস্ট বেরোবে, আপনার যেগুলো সাবজেক্ট আছে। এবারে সেই সাবজেক্টগুলোতে কী করেন, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব চেক করে নেবেন খুব কেয়ারফুলি। এবং ওই জায়গাটায় আপনাদের যদি কোনো কারণে কোনো পরিবর্তনের দরকার থাকে, অর্থাৎ মোবাইল নম্বর চেঞ্জ করবেন, রিনুয়াল ফিজ পেড অপশান এইগুলো যদি থাকে, তাহলে ওইগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবেন। যদি না করে থাকেন ওগুলো কিন্তু অবশ্যই শো করবে। এবং তার পাশাপাশি যদি পেপারগুলো, পেপার বা সাবজেক্টগুলো যেগুলো আপনি চুজ করলেন বা সিলেক্ট করলেন, টিক চিহ্ন মারলেন, আমি আলটিমেটলি বলবো এই অপশানটা সাবমিট করার আগে অবশ্যই 2 বার কেন 3-4 বারটা দেখে নেবেন সমস্ত পেপার সাবমিট বা টিক চিহ্ন মেরেছেন কি না, সমস্ত ডিটেলস ওখানে চেয়েছে সব দিয়েছেন কি না, সবগুলো একবার দেখে নেবেন। যদি একবার যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীকালে আর কিন্তু পরিবর্তনের সুযোগ আর থাকবে না। নাম্বার 4 যেটা রয়েছে পেমেন্ট অপশানটা, অবশ্যই আমি বলে দিলাম আপনাকে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে, ইন্টারনেট ব্যাংকিং। এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের পেমেন্ট করার পর পেমেন্টে একটা সাকসেসফুল একটা মেসেজ চলে আসবে আপনার ফোনে। সেই সাকসেসফুল যে মেসেজটা সেটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন বা স্ক্রিনশটে রাখতে পারেন, যাতে যে কোনো সময় আপনার যদি পেমেন্ট কোনো কারণে যদি ফেল হয়ে যায় বা আপনার ফোনে হয়তো সাকসেসফুল হয়ে গেছে, ইউনিভার্সিটির ওই জায়গাটায় কিন্তু সমস্যা বা ওই জায়গাটায় রিসিভ হলো না, ওরা রিসিভ করলো না, সেটা কিন্তু আপনার কাছে একটা প্রুফ থাকবে। এই প্রুফটা দেখে কিন্তু আপনি ইউনিভার্সিটির কাছে জানতে চাইবেন যে কেন হলো না। অনেক সময় স্টুডেন্টসের হয়েছে, আমি আপনাদের বলবো এই ভুলটা করবেন না, আপনার অবশ্যই এই প্রিন্ট আউটটা বের করে রাখবেন। প্রিন্ট আউট বের করার দরকার নেই, আপনি স্ক্রিনশটটা মেরে রাখবেন, যাতে আনফেয়ার কোনো কন্ডিশানে কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু এটাকে আপনি প্রুফ হিসেবে সেই জায়গাটায় ইন্ট্রোডিউস করতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা 5 নম্বর দেওয়া হয়েছে, এই পেপারগুলো কিন্তু সাবমিট করার পর যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, আপনাদের কি বলেছে, এক্সাম ফর্ম ফিল্ড ইন পার্সিয়ালি, পেমেন্ট টু বি মেড ফর দোজ পেপার কমপ্লিটলি অন দ্য রিমেনিং পেপার, পেপার উইল এগেন অ্যাপিয়ার ইন দ্য ফিলিং আপ ইন দ্য সাবসিকুয়েন্সলি, পেমেন্ট টু বি মেড এগেন ইন দ্য রিমেনিং পার্ট। সাবজেক্টের সিলেকশানের উপর নির্ভর করবে আপনাদের ফিজটা, এবং তার পাশাপাশি আপনার ভালো করে দেখে নেবেন তো পেপারগুলো ঠিকঠাক হয়েছে কি না। আমি আবারও বলবো যে এই সমস্ত পেপার সিলেকশানের ক্ষেত্রে, সাবজেক্ট সিলেকশানের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু ভালো করে দেখে টিক চিহ্ন মেরে কিন্তু অবশ্যই আপনারা পেপারটাকে সাবমিট করবেন। এরপরে এখানে যে প্রসেসটা আপনাদের বললাম সেই প্রসেসটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটাকে ভালো করে দেখে নিতে পারবেন। এই জায়গাটায় প্রথমে ভিজিট করতে হবে আপনাকে, প্রথমে যেটা বলা হয়েছে, প্রথমে সাইন আপ করলেন, লগ ইন করলেন, ফিল দ্য এক্সামিনেশন ফর্ম করলেন, সাবমিট করলেন, অনলাইন পেমেন্ট করলেন, সাকসেসফুল হয়ে গেল, সেটাকে আপনি কী করলেন, এটা পেমেন্ট করে মানে একটা স্ক্রিনশট আপনি লিখে রাখলেন বা পেমেন্ট স্ক্রিনশট আপনি রেখে দিলেন, এটা করতে পারেন, যেটা আমি বললাম সেটা দেওয়া আছে। আর তার পাশাপাশি ফাইনালি একটা কথা বলবো যে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে, আমাদের কমেন্ট সেকশন ওপেন আছে, আপনি কমেন্ট সেকশন জানাবেন। যদি আপনার যে কোনো কোয়েরি থাকে, যে কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট সেকশন জানাবেন। এবং তার পাশাপাশি এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে, 9833
3033839794, যেটা আপনি 11টা থেকে 5টা পর্যন্ত আপনি কলেজ টাইমের মধ্যে কল করতে পারবেন। আপনার যা যা কোয়ারিজগুলো আছে ওখানে বলবেন, আপনারা প্রপারলি অ্যান্সার পেয়ে যাবেন। এবং তারপরে দ্য সাবমিশন অ্যাসাইনমেন্ট ইজ দ্য প্রি কন্ডিশন ফর অ্যাপিয়ারিং দ্য টার্ম এক্সামিনেশন। এখানে পরিষ্কার করে বলা আছে যে আপনাদের পরীক্ষার আগে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট হবে, এই অ্যাসাইনমেন্টটা কিন্তু ওর সময় সাবমিট করতে হবে, যেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু পরীক্ষায় বসার আপনি সুযোগ পাবেন। ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই, ফার্স্ট অফ অল তো বলেই দিলাম, এই এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি কথা, আপনাকে প্রথমে কিন্তু কাজ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর এক্সামে বসতে হবে। অর্থাৎ এই তিনটা স্টেপ যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তাই আপনারা আমাদের বলবো আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপটা ভালো করে করুন, তারপর অ্যাসাইনমেন্টের ডেট আসবে, অ্যাসাইনমেন্টটা ভালো করে সাবমিট করুন, তারপর এক্সাম আসবে, আপনি এখানে ভালো করে দিন। তার পাশাপাশি আমাদের এই সেন্টারে ইউডিসার একাডেমিতে খুব সুন্দরভাবে এক্সাম প্রিপারেশন জন্য গাইড করা হয় বিষয়ভিত্তিক স্যারেদের দ্বারা। যদি আপনারা সেই সমস্ত গাইডলাইন নিতে চান অবশ্যই নিচে যে নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নম্বরে আপনারা ফোন করবেন, ফোন করে আপনার সিটটা বুকিং করবেন, তাতে আমাদের ভালো পার্সেন্টেজ নাম্বার কিন্তু চলে আসে। তাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। যদি ভিডিওটি কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিও, ভালো থাকবেন।